বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন বাজে 10:41, আর এই যে আমার ছোট্ট সোনা উঠে গেছে, পুচকি সোনা, ওই যে দিদুর সাথে খেলছে। তো এখন বড় ছেলেকে আনতে যাব, সে এখন ক্লাস করতে গেছে, মানে আজকে সানডে বলে ড্রয়িং ক্লাস। এমনি ইভিনিংয়েই রোজ মানে টিউশন পড়ে, কিন্তু এখন আমি বাবুকে আনতে যাব ড্রয়িং ক্লাস, উনি ম্যাডাম উনি ডেকেছেন। তো চলো, আমার বাবুকে এখন আমি আনতে যাই, আমার বড় ছেলেকে। বাবুকে আনতে যাচ্ছি আজকে ড্রয়িং ক্লাস। তো বাবুকে কিন্তু ভিডিও করার সময় পাইনি, কেননা রবিবারের বাজার, একটু মাংস এনেছি, একটু বাজারও করে নিয়ে এসেছিলাম যখন বাবুকে দিতে গেছিলাম। তো এখন যাই, আনতে যাই। প্রচুর রৌদ্রু বলে ছাতাও নিয়ে নিয়েছি, কেননা যখন বাবুকে দিতে যাচ্ছিলাম বলছিল যে প্রচণ্ড রোদ। আমি দিতে যাই না, ও মেসেও দিতে যায়, কিন্তু আজকে বাড়িতে ছেলেরা কেউ নেই বলে আমি নিয়ে গেছি, নিয়ে আসছি, নাহলে ও সাইকেলে বা বাইকেই যায়। আমি বেশি দূর না, ওর টিচারের বাড়ি খুবই খুবই কাছে আছে। অপেক্ষা করছি যে কখন আসবে মাসি, অপেক্ষা করে তখন ছুটি হয়ে যায়, খুব আনন্দ করে। কেন ওর মেসো আনতে যায় বা ওর বাপি আনতে যায় বলে, যাওয়ার সময় একদম মানে খুব ঝিমিয়ে যায় আর কি। ঝিমিয়ে বলতে কি যে যেতে হবে, আবার যখন ছুটি হয়ে যায় তখন খুব ফেরার টাইমে মানে ও খুব খুশি থাকে। সেটা সব বাচ্চারাই থাকে, আমরাও থাকতাম, এটা খুব নর্মাল ব্যাপার। যখন পড়াশোনা থেকে বড়ো হয়ে চাকরি করবে তখন বুঝবে যে হ্যাঁ, লেখাপড়া করেছিলাম বলেই আজকে আমি এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। এখন বাচ্চা ছোটো বলে এখন ওরকম ভাবনা চিন্তা সব এরকম। বাবুর ছুটি হয়ে গেছে, বাবু হাই বলে দাও। হাই। কেমন করালো ড্রয়িং ম্যাডাম? ভালো। খুব ভালো, মার্কস এনেছে, অথচ মার্কস পড়েনি, ব্যাগের মধ্যেই রেখে দিয়েছে। চলো চলো, রোড এসে গেছে, দাঁড়ো, হাত ধরো, হাত ধরো বাবাই। বাবুকে নিয়ে চলে এসেছি, বাড়িতে পৌঁছে গেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো দেখো, প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। ভাগ্যিস আগে পৌঁছে গেছি, না হলে ভিজেই যেতাম, বাচ্চা ছেলেকে নিয়ে আসতে খুব অসুবিধা হতো। তো আজকে তোমাদের সাথে আমি আমার বাবুর ড্রয়িং শেয়ার করব, তোমরা দেখো আমার বাবুর ড্রয়িং। এই যে আমার বাবু ড্রয়িং করেছে, দেখো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দাদা ড্রয়িং পেন্সিলটা নিয়ে খেলছে। বাবা একটু বসো, একটু বসো, দাঁড়ো দাঁড়ো, দাদা ড্রয়িংটা দেখা। এই যে দেখো, বাবু ড্রয়িং পেন্সিলটা ভেঙে যাবে দাদা। সবাই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার বাবুর ড্রয়িং আজকে। এই যে এটা ছিঁড়েও গেছে, আরও আছে, অন্যদিন আবার দেখাবো, সবাই বলবে আমার বাবুর ড্রয়িং কেমন হয়েছে। এবার যাই স্নান করি, স্নান করে কখন হবে আমার সোনা বাবা স্নান করবে। এখন আমার সোনা বাবাকে স্নান করাবো।
স্নান করে নাও বাবা। ওরে বাবা নিয়ে আমার ছোঁয়া চান করে নাও। কোহো জামাটা খুলে দাও। ও ওই রে দেখো আমার মাম্মাম চান করছে আমার সোনা। ও কাজু কাজু করে না দেখে 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 জামাটা খুলে দি আমার সোনা। ছোনা 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 বেড়াল চান করবে তো আমার ছোনা বেড়াল গরম জল নিয়ে গেল। গরম জল ঠান্ডা হয়ে গেছে। ও আমার ছোনা বসে দেখি এই দেবে দাঁড়া দাঁড়া বড় হয়ে গেছে বড় হয়ে গেছে। এ এ চলো পাউডার লাগিয়ে দি সোনাটা। সাজুগুজু হবে তো সাজুগুজু সাজুগুজু দেখি দেখি সেজে নাও সোনাটা সাজুগুজু করে নাও। একটু সাজুগুজু 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 করে যাও সবাইকে হাই বলে দাও। সোনা বাবা সবাইকে হাই বলে দাও। কেমন আছো সবাই বলে দাও বাবা। ওই রাও জামাটা পরে নাও তুমিও বড় দাদা জামা পরে নাও। চলো এবার রেডি সবাইকে বলে দাও আমি রেডি। বলো আমি রেডি হয়ে গেছি সোনা। সবাইকে বলো জয় গুরু জয় গুরু জয় গুরু। ও ঠাকুর প্রণাম করো নি তো ঠাকুর প্রণাম করো ঠাকুরের দিকে আছে করো 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 করো। নমো নমো এই ওদিকে ক্যামেরা আছে। নমো 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 করে দিচ্ছ বলো দাদা জয় গুরু। এই আমার সোনা বাবা আমার সোনা বাবাও রেডি হয়ে গেছে। আমার সোনা বাবা বড়ো ছেলেও রেডি হয়ে গেছে। এবারে আমি যাব স্নান করতে। এবার আমি রেডি করব দুজনকে রেডি করে দিয়েছি। এবার তোমরা খেলো হ্যাঁ সোনাই তোমরা খেলো খেলো খেলো। এবার যাই আমিও স্নান করবো আমিও রেডি হব। আমার সোনা স্নান টান করে খেলু খেলু করছে। আমার সোনা বা ও খেলু খেলু করছো আরেকজন বক্সিং করছে। ও হ্যাঁ আবার আরেকজন এই যে কি কি করে বক্সিং করছে যা বক্সিং খুলে পড়ে গেছে। গান করছে করো করো শোনা গান করো গান করো গান করো বাবা। গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে 8টা। তো
দেখো আমি সেজেছি, কারণটা হচ্ছে যে আমি রোজ এই টাইমেই শর্ট ভিডিও যেটা তোমরা দেখতে পাও শ্যুট করি, কেননা সকালবেলা হয়ে ওঠে বাবুর জন্য, বাবু যেহেতু ছোটো বলে ওকে নিয়ে খুব ব্যস্ত থাকি, তো এখন শ্যুট করব শর্ট ভিডিও, সেই জন্য সেজেছি। আর এই যে পুচকি সোনা খেলছে, এই যে বড়টা লাফালাফি করছে, এত দুষ্টুমি করে। আর এই যে এই পুচকি সোনা খেলনা নিয়ে সব ছড়িয়ে ছাটিয়ে খেলছে, কই রে কই গো, এ হে খেলু গেলু করছে বাবা, খেলো খেলো। ও তো তোমরা সবাই কেমন আছো? আমরাও সবাই খুব ভালো আছি। এবার আমি ভিডিও শ্যুট করবো, তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমাকে। আমি জানি খুব একটা দেখতে সুন্দর নই, দেখতে আমাকে খারাপ, তুমি তবুও জানিও খারাপটা বডি। সবাইকে বলছি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। থ্যাংক ইউ।